যে জলমগ্ন ছবি আপনারা দেখছেন এটি মুর্শিদাবাদ জেলার বড়োয়া ব্লকের বিভিন্ন এলাকার ছবি। মূলত কুয়ে নদী ও লঙ্গরহাটির যে বিল, সেই বিলের জল ঢুকে এই অবস্থা। একাধিক গ্রাম কিন্তু ইতিমধ্যেই জলমগ্ন হয়ে গিয়েছে। এই মুহূর্তে সরাসরি ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি শোভন ব্যানার্জি। শোভন, কি পরিস্থিতি, কতগুলি গ্রাম এখন জলের তলায়? দেখো, ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে কুয়ে নদী মানে মুর্শিদাবাদের বড়া থানার বড়া ব্লকের যে বড়া ব্লকের দুটি নদী আছে, দুটি নদীর মধ্যে একটা যে কুয়ে নদী এবং লাঘাটা লাঙ্গলহাটা যে ব্রিজ, যেটাকে বলে লাঘাটা ব্রিজ, এই দুটো নদী কিন্তু প্লাবিত হয়ে অতিবৃষ্টির ফলে প্লাবিত হয়ে কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে বেশ কতগুলি গ্রাম। যেমন ওই এলাকারই সুন্দরপুর পঞ্চায়েত এলাকার যেমন সোনাভার, ওই কয়থা, ভড়োয়া, আনন্দনগর, তারাপুর সহ একাধিক গ্রাম কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে। ইতিমধ্যে কিন্তু যে যাতায়াতের যে মূল রাস্তা, সেই রাস্তাও কিন্তু জলমগ্ন, যার ফলে কিন্তু যাতায়াত ব্যবস্থা, কিন্তু যোগাযোগ ব্যবস্থা কিন্তু বেহাল হয়ে পড়েছে। গ্রামের মানুষ কিন্তু গ্রাম ছেড়ে বাইরে আসতে পারছেন না, কোনোটা উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন। ইতিমধ্যেই কিন্তু ওখানে পৌঁছে গেছেন বিডিও এবং ওখানকার যে এমএলএ রয়েছেন জীবন কৃষ্ণ সাহা, তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন এবং যে ওসি তিনি পৌঁছেছেন, যেন গ্রামবাসীদেরকে মানে ওখান থেকে বের করে নিয়ে আসা যায় এবং গ্রামের বাইরে কোথাও উঁচু জায়গায় রাখা যায় তার ব্যবস্থা চলছে। ইতিমধ্যে সাপের উপদ্রব তো যথেষ্ট বেড়েছে, যেরকম ছবি তুমি দেখাচ্ছ। হ্যাঁ, দেখো দেখো ওখানে কিন্তু যেহেতু জল, যেহেতু মাঠ থেকে এবং বিল থেকে জল গ্রামের ভিতরে ঢুকেছে, সেহেতু সাপের তো একটা অবশ্যই উপদ্রব বেড়েছে। তার ফলে ভয়ে রয়েছে গ্রামবাসীরা যে সাপের কামড়ে হয়তো কারো মৃত্যু হতে পারে কিংবা হয়তো সাপের কামড়ে আহত হতে পারে, যে কারণে একটা ভয় অবশ্যই কাজ করছে। শুধুমাত্র সাপ নয়, বিভিন্ন পোকামাকড়েরও উপদ্রব বাড়ছে গ্রামে। জল বাড়ার সঙ্গে সঙ্গে ভয়ের মধ্যে রয়েছে এবং চিন্তার মধ্যে রয়েছে গোটা গ্রাম। গ্রামবাসীদের কাছে কি এখন সাহায্য পৌঁছেছে সরকারের তরফ থেকে এই মুহূর্তে? দেখো এখনো পর্যন্ত কিন্তু ওই ওখানে সরকারি ভাবে কোন সবাই মিলে পৌঁছে গেছেন, ওখানে ব্লক প্রশাসনের যে আধিকারিক রয়েছেন, বিডিও রয়েছেন এবং ওখানকার যে এমএলএ রয়েছেন, তো সবাই গিয়ে পৌঁছেছেন। তো যথাসাধ্য যা দরকার এবং যা প্রয়োজনীয় তাদেরকে দেওয়ার আশ্বাস তারা দিয়েছেন, যাতে যোগাযোগ ব্যবস্থা ঠিক করা যায় এবং ওদেরকে ওই মানে ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে অন্য কোনো উঁচু জায়গায় রাখা যায়, তার অবস্থা কিন্তু চলছে বাতাবাতি। শোভন, অন্যান্য যে জায়গাগুলি রয়েছে, মূলত অন্যান্য বার অন্যান্য বছরগুলিতে যেটা আমরা দেখতে পাই যে কুয়ে নদী রয়েছে, কানা মৌরাক্ষী রয়েছে, এই সমস্ত নদীর অবস্থা কি, সেখানেও কি প্লাবন হওয়ার সম্ভাবনা রয়েছে? অন্যান্য জায়গাগুলোর একটু বিষয়টি জানাও। দেখো জাওহারি এবং ভড়োয়া যে দুটি গ্রাম রয়েছে, সেই গ্রাম দুটি কিন্তু ওই বিলগুলোর পার্শ্ববর্তী এলাকা, মানে বলা যেতে পারে যে একদম খাল এলাকা। অতিবৃষ্টিতে কিন্তু গ্রামগুলো প্রতি বছরই প্লাবিত হয়, কারণ হচ্ছে যেহেতু খাল এলাকায় তারা গ্রামটা অবস্থিত, সেহেতু ওই ওই এলাকায় প্রতি বছরই বন্যার খুব প্রকোপ হয় এবং বন্যা দেখা যায়। পাশাপাশি অন্য যে নদীগুলো রয়েছে, সেই নদীগুলো এখন কিন্তু জল রয়েছে। তবে মাঠঘাট গুলো এবং চাষি জমি জলে ডুবলেও ওই গ্রামের ভেতরে এখন জল ঢুকতে পারেনি, এবং যেহেতু মাস্টার প্ল্যানের কাজ দীর্ঘদিন থেকে হয়েছে এবং নদীগুলিকে খনন করা হয়েছে, তার জন্য এখন জল ধারণ ক্ষমতা অনেক বেড়েছে, যে কারণের জন্য কিন্তু এখন অন্যান্য গ্রামে বন্যা দেখা যায়নি। জাওহারি এবং ভড়োয়া গ্রামটি যেহেতু একদম বিলের পার্শ্ববর্তী গ্রাম, সেই কারণে কিন্তু জল অতিবৃষ্টির কারণে এবং জল ছাড়ার কারণে, জলাধার থেকে জল ছাড়ার কারণে কিন্তু প্লাবিত হয়েছে। ধন্যবাদ শোভন, আমাদের সঙ্গে সরাসরি ফোনে ছিলেন আমাদের প্রতিনিধি শোভন ব্যানার্জি। আরে মোবাইল চলে আসছে তো। বন্যার পরিস্থিতি আমাদের এখানে মোটামুটির উপরে ভালো, কারণ আমরা জল ছাড়ার সাথে সাথে আমরা আমাদের আধিকারিককে নিয়ে এবং প্রধান সাহেবকে নিয়ে আমরা কিন্তু এলাকা ঘুরতে বেরিয়েছি, তাতে যা মনে হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যাবে। এবং আমরা অলরেডি বিডিও সাহেব এবং ওসি সাহেবকে নিয়ে আমরা এলাকা পরিদর্শন করছি এবং স্পিডবোর্ডের ব্যবস্থা করা হয়েছে, কোথাও কোথাও যদি বান দেওয়ার দরকার সেখানে বস্তার ব্যবস্থা করা হয়েছে এবং মেডিকেল টিমেরও ব্যবস্থা করা হয়েছে। দাদা, এখনো পর্যন্ত 24 ঘন্টা হতে চললে এখনো পর্যন্ত মানুষের সঙ্গে প্রশাসনের কেউ দেখা করেনি এমনটা অবশ্য না? আমরা কালকে বিকেল নাগাদ সুন্দরপুর অঞ্চলের সুন্দরপুর পাঁচতুপি আমরা এলাকা ঘুরেছি এবং আজকে আমরা ভড়োয়া এবং মজলিশপুর যাব এবং মানুষের সঙ্গে আমরা রীতিমতো যোগাযোগ রাখছি এবং প্রশাসনও যোগাযোগ রাখছে। দাদা, বেশ কিছু গ্রাম জলমগ্ন হয়েছে এবং যে মূল রাস্তা সেখানে দাদা জল উঠে যাওয়ায় গ্রামের মানুষ কিন্তু দাদা যে নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো কিন্তু পাচ্ছে না, ফলে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কী ব্যবস্থা গ্রহণ করছেন? তাহলে আমরা গ্রামে যাচ্ছি এবং গ্রামবাসীর যা যা রিকোয়ারমেন্ট সেটা আমরা ফুলফিল করব এবং খোঁজখবর নেওয়ার জন্য ওসি সাহেব এবং বিডিও সাহেব এবং আমাদের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি এবং প্রধান সাহেব সবাই মিলে আমরা গ্রামে পরিদর্শনে গেছি এবং অলরেডি একটা স্পিডবোর্ডের ব্যবস্থা করা হয়েছে, যদি কোনো রকম ইনসিডেন্ট ঘটে থাকে সেই স্পিডবোর্ডের মাধ্যমে
মানুষকে এবং জনগণকে রেস্কিউ করে তুলে নেওয়া হবে। এখনো পর্যন্ত কি কোনো গ্রামে গিয়েছিলেন? হ্যাঁ, আমরা অলরেডি ঘুরে গেছি ঘোষপাড়া, পাঁচতুবি, সুন্দরপুর গ্রাম, এবং আমরা নেক্সট যেটা যাব সেটা হচ্ছে সোনাভারি। সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের আমরা বেশ কয়েকটা গ্রামে ঘুরেছি, এছাড়াও পাঁচতুপিতেও আমরা গতকাল গিয়েছিলাম। এখনো পর্যন্ত কুয়ে নদীতে জলটা যথেষ্ট পরিমাণে বেশি রয়েছে। আমরা চেষ্টা করছি, কয়েক লাভপুরে কোথাও একটা বাঁধ ভেঙেছে এরকম একটা খবর আছে, তো আমরা প্রশাসনের সঙ্গে, আমাদের উচ্চতর আধিকারিকদের সঙ্গে কথা বলেছি এবং আমরা চেষ্টা করছি যাতে খুব তাড়াতাড়ি ওটা রিপেয়ার করে এখানে যাতে জলস্তর নেমে যায়। এমনিতে বৃষ্টি তো হচ্ছে না, আশা করছি খুব দ্রুত সমস্যার সমাধান হবে। যে সমস্ত মানুষজনের বাড়িতে জল ঢুকেছে তাদেরকে কি কোনো সেফটি সিকিউরিটি জায়গায় তুলে রাখার ব্যবস্থা বা ত্রাণের ব্যবস্থা কি করেছেন এখনো পর্যন্ত? ইভ্যাকুয়েশন সেন্টার আমাদের ওপেন করা আছে, আমরা এখন পরিস্থিতি পর্যালোচনা করতে যাচ্ছি এবং অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন আমরা যে সমস্ত লোক বিপদগ্রস্ত আছেন তাদেরকে ইভ্যাকুয়েশন সেন্টারে শিফট করে দেবো। যেভাবে জলস্তর বাড়ছে, আগামীতে যদি আরও জলস্তর বাড়ে তাহলে গ্রামবাসীরা যে আশঙ্কা করছে বড়সড় একটা বিপদ বা আতঙ্কের মধ্যে রয়েছে, সেই বিষয়ে তাদের আশ্বস্ততা কী করছে? ইভ্যাকুয়েশন সেন্টার আমাদের ওপেন করা আছে, যে সমস্ত লোক এখানে বিপদসীমার জলস্তর যদি বেড়ে যায় তাহলে তার সঙ্গে সঙ্গে সেই রকম উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, তাদেরকে শিফট করানো হবে ইভ্যাকুয়েশন সেন্টারে, রেস্কিউ সেন্টারে, এবং শেল্টারের সমস্ত ব্যবস্থা আমাদের নেওয়া আছে। সুতরাং বিপদের কোনো সেইভাবে কোনো চিন্তা করার দরকার নেই। গ্রামের পরিস্থিতি খুবই শোচনীয় অবস্থায় আছে। গ্রামের যেটা মেন রাস্তা এখানে ডুবে গেছে, যেটা বাজারহাট করে যেতে পারছে না, গ্রামের মধ্যে একটা হাহাকার সৃষ্টি করছে এবং তার মধ্যে একটা সাপের উপদ্রব, মানুষ বেরোতে পারছে না বাড়ি থেকে। সব মিলিয়ে গোটা গ্রামটাতে চারিদিকে জলে জলমগ্ন হয়েছে, বেরোতে পারছে না। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আশিক ইকবাল। মানুষ কতটা সমস্যায়, চাষিরা? দেখুন, আমাদের সুন্দরপুর অঞ্চলের বেশ বিস্তীর্ণ এলাকায় বন্যায় প্লাবিত হয়ে গেছে। গতকাল থেকে আপনার জল বাড়তে শুরু করেছে, আজও সমানে জল বেড়ে চলেছে এবং এইখানকার মানুষ বেশ আতঙ্কে আছে। এই বন্যার জলে বিষধর চন্দ্রবোরা সাপ বিভিন্ন গ্রামে আসছে, মানুষ খুব আতঙ্কে আছে। এই এক তো জলের বাড়িতে জল উঠছে, আবার এক সাপের দৈরাত্র, এবং পাশাপাশি আপনার সুন্দরপুর অঞ্চলের বিভিন্ন এলাকায় কৃষিজমি সব জলের তলায় চলে এসছে, বিরাটভাবে সমস্যা এখানকার মানুষের। প্রশাসনের থেকে কি ব্যবস্থা গ্রহণ করছে? প্রশাসনের তো পক্ষ থেকে এখনো পর্যন্ত আপনার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, নিশ্চয়ই অধ্যতন কর্তৃপক্ষ ভাবছেন, তিনারা নিশ্চয়ই ব্যবস্থা নেবেন, এই আশা রাখছি।